হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বাবা পিঠা। বাবা পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতের পিঠা। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, সেই সাথে শহর জুড়ে শুরু হয়েছে বাবা পিঠা তৈরির আয়োজন। আমরা অনেকেই বাবা পিঠা ছাড়া শীতকাল কল্পনাই করতে পারি না। যাই হোক, বাবা পিঠা বানাতে যা যা নিয়েছি: আতপ চালের গুঁড়ো 2 কাপ, খেজুরের গুড় পরিমাণ মতো, কোরানো নারিকেল পরিমাণ মতো, দুধ পরিমাণ মতো, লবণ 1/4 টিস্পুন। বাপা পিঠা বানানোর জন্য আতপ চালের গুঁড়ো নিয়েছি, এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চালের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আতপ চাল প্লাস সিদ্ধ চাল, সিদ্ধ চাল মানে আমরা যেই চাল দিয়ে ভাত খাই, দুইটা একত্রে গুঁড়ো করেও পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। চালের গুঁড়ো এখন কিছুটা শুকনো এবং জর্জর অবস্থায় আছে, এটাকে দুধ দিয়ে ভিজিয়ে নিব। অল্প অল্প করে দুধ দিব আর মিশাতে থাকবো, সবটুকু দুধ একত্রে দিব না। চাইলে পানি দিয়েও চালের গুঁড়াটা মাখিয়ে নেওয়া যাবে। কোন পর্যায়ে দুধ বা পানি মেশানো থামাতে হবে আমি সেটা দেখিয়ে দিব। বাপা পিঠা বানানোর সবচেয়ে বড় ট্রিক্স হলো চালের গুঁড়াটা মাখানো। যদি মাখানো ঠিক না হয়, পানি বা দুধের পরিমাণ যদি কম বেশি হয়, তাহলে পিঠাটা পারফেক্ট হবে না। শুরুতেই খেয়াল করেছেন আমি কোনো কিছুর পরিমাণ বলিনি, কারণ চালের গুঁড়া শুকনো হলে দুধ বা পানি যেটা দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে নেন না কেন, এর পরিমাণটা বেশি লাগবে। আর চালের গুঁড়াটা যদি আজকের হয় তাহলে পরিমাণে কম লাগবে। চালের গুঁড়িটা মাখানো পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? একটু চালের গুঁড়া হাতে নিয়ে মুট করে ছেড়ে দিলে যদি এটা এইভাবে জড়ো হয়ে থাকে, কিন্তু এটাকে আবার চাপ দিয়ে ভেঙে দিলে যদি গুঁড়িগুলো জর্জর হয়ে পড়ে যায়, তাহলে বুঝতে হবে চালের গুঁড়িটা মাখানো পারফেক্ট হয়েছে। এবার মাখানো চালের গুঁড়াটা চেলে নেব। না চেলেও পিঠা বানিয়ে নেওয়া যাবে, তবে চেলে নিলে পিঠাটা ভালো হয়। যাদের কাছে বাবা পিঠা বানানোর পাতিল নেই, আমি আজকে যেভাবে দেখাচ্ছি তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি কুকারে বানিয়ে নিব, কুকার তো এখন সবার বাসাই আছে। তার জন্য কুকারে 1/4 ভাগের পানি দিয়ে নিব। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্রথমে কুকারটা ঢেকে দিব, চারদিকটা ভালোভাবে সিল করে দিব যাতে এর থেকে তাপটা কোনোভাবেই বের হতে না পারে। মাঝখানটাতে একটু হালকা ওয়েট দিয়ে চারপাশটা সিল করে দিব। ছোট একটা বাটিতে ওয়েট দিয়ে দিলাম, এতে করে কাজটা করতে ইজি হবে। আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করেছি। পাতিল নেই তো কি হয়েছে, আমরা তো পিঠা খাওয়া বাদ দিতে পারি না। পাতিল থাকলে পাতিল দিয়ে বানিয়ে নেবেন, এতে করে পিঠা হতে টাইম কম লাগবে। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পিঠা হতে টাইম লাগবে 5-7 মিনিটের মতো। ভালোভাবে সিল না করলে তাপ বাইরে বেরিয়ে যাবে, তখন কিন্তু পিঠা হতে টাইম লাগবে অনেক বেশি। ভালোভাবে সিল করা হয়ে গেছে, এবার মাঝখানটাতে ছোট ছোট ছিদ্র করে দিব। এইভাবে যে কোনো পাতিলে বা কুকারে পিঠা বানিয়ে নেওয়া যাবে। আপনাদের বাসায় যদি রাইস কুকার থাকে তাহলে রাইস কুকার দিয়েও বাপা পিঠা বানিয়ে নেওয়া যাবে। বেশ ঘন করে ছিদ্র করে দিয়েছি, এবার পানিটাতে ভাপ আনতে হবে, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এরই মধ্যে বাপা পিঠার শেপ দিয়ে দিব। কী শেপে পিঠাটা বানাতে চান সেটা সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করে। গুঁড়ি দিয়ে দিলাম, আলতো করে চেপে দিব। এর উপর দিয়ে দিব গুড়, সবজি কেটা দিয়ে গুড়টা গুঁড়িয়ে নিয়েছি। খেজুরের গুড় না থাকলে আখের গুড় দিয়েও পিঠা বানিয়ে নেওয়া যাবে, তবে খেজুরের গুড়ের পিঠাটা বেশি মজা হয়। কতটুকু গুড় দিয়ে নেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা মিষ্টি কতটুকু খেতে চান। নারকেল দিয়ে দিব, এটা আমি হাতকড়নি দিয়ে হালকা স্লাইস করে কেটে নিয়েছি, আবার কিছুটা একদম গুঁড়ো করে কেটে নিয়েছি। নারকেল গুড়ের উপর ছড়িয়ে দিব। এবার এর উপর পাতলা করে চালের গুঁড়ার একটা লেয়ার দিয়ে দিব। উপরে আরেকটু নারকেল দিয়ে দিলাম। পানিতে ভাপ চলে আসছে। যে পিঠাটা বানিয়ে রেখেছি এটাকে ভেজা পাতলা যে কোনো সুতি কাপড় দিয়ে একটু মরিয়ে নিব। এখন এর উপরে পিঠাটা বসিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওয়ান মিনিট পর ঢাকনা উঠিয়ে কাপড়টা সরিয়ে বাটিটা উঠিয়ে নিব। একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে। যদি নর্মালি বাটিটা উঠে না যায় তাহলে এর উপরে একটু ট্যাপ করে নেবেন।
এবার চারপাশ থেকে কাপড়টা টেনে পিঠাটা ঢেকে দেব, তারপর ঢাকনা দিয়ে ওয়েট করব 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিটের মতো হয়েছে, এবার ঢাকনা উঠিয়ে দেখি পিঠাটা হয়েছে কিনা। পিঠা হয়েছে কিনা এটা বোঝার একটা ওয়ে আছে। পিঠা যদি হয়ে যায়, হাত দিয়ে এরকম করলে একটা ড্যাব ড্যাব শব্দ শুনতে পাবেন, তখনই বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব, সেম ওয়েতে সব কয়টি পিঠা বানিয়ে নিব। 2 কাপ চালের গুঁড়ায় পিঠা হয়েছে 5টি, দেখতেই পাচ্ছেন পিঠাটা সব দিক থেকে পারফেক্ট হয়েছে। তারপরও একটু ভেঙে দেখিয়ে দিই। গরম পাপা পিঠা খেতে বেশি মজা, যদি ঠান্ডা হয়ে যায় চিন্তার কারণ নাই। পিঠাটা আমরা যেভাবে বানিয়ে নিয়েছি, মানে যেভাবে তাপ দিয়েছি, সেইভাবে তাপ দিয়ে নেবেন, তাহলে আবার নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে, খেজুরের গুঁড়ের পিঠার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। আপনাদের প্রেরণাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।